বাড়িতে আমরা মুখ দেখি, বাড়িতে আমরা মুখ দেখি সেটার নাম কি? আয়না। আর আজকে আমরা যে যে নদীর উপর বসে দাঁড়িয়ে আছি, যে নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে ডায়না। অনেক জোকস ফোকস করলাম, জোকসগুলো খুব একটা ভালো না। আর আজকে আমরা দুজনে চশমা পড়ছি দেখো, আর আমি এই চশমাটা বেশিক্ষণ চোখে রাখতে পারবো না, কারণ হচ্ছে আমার মানে পাওয়ারের সমস্যা আছে। আর এটা পাওয়ার চশমা না, এটা একদম কম দামির মেলার হাকুয়া ফালতু চশমা, তাও আমি পড়ছি কারণ হচ্ছে মাঝে মধ্যে একটু পড়তে ইচ্ছে করে, তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে। আর সবচেয়ে বড় ব্যাপারে একটা ভালো জায়গা, সেটা হচ্ছে ওই যে আমরা যে এর আগের ব্লগগুলোতেও ছিল যে ডায়না ব্রিজটা, সেই ডায়না ব্রিজের কী বলে মানে সামনে যে এই যে সুন্দর সুন্দর বড় বড় সেগুন গাছ, এখানে তো প্রচণ্ড ঠান্ডা কি বলবো আর, মানে একদম এসির মতো ঠান্ডা। পিছনে কাপলসরা আসে, সানডে করে বেশি ভিড় হয় এখানে, অনেকে দাঁড়িয়ে আছে, সেলফি টেলফি নেয়, দেখো দেখতে পারবে। তো তোমরাও আসতে পারো এখানে মন চাইলে। তো আজকে আমরা এখানে আসলাম, শুধু এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে আমরা আজকে কি আমাদের প্ল্যান আছে, আজকে প্ল্যান আছে হচ্ছে খাই খাই প্ল্যান। আজকে আমরা যাবো হচ্ছে, আমাদের অনেক দিন থেকে ইচ্ছা করছিলো ওরও আমারও যে ভালো বিরিয়ানি খাবো। আর এদিক এই দিকটাতে ভালো বিরিয়ানি পাওয়া যায় না, মোমো ভালোটা মানে মোমো ভালো পাওয়া যায়। তো আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি, কোথায় শুচু? ধূপগুড়ি। তো ধূপগুড়িতে যাচ্ছি, কিছু জিনিস কেনাকাটারও আছে, ওর দরকারি জিনিস কেনাকাটার আছে, আর আমার তো শুধু খাওয়ার আছে। আমি মটন বিরিয়ানি খাবো, ও যে চিকেন বিরিয়ানি খাবে সম্ভবত। তো চলো, আর দেরি করা যাচ্ছে না, ভাই খিদাও পাইছে আর ভয় ভালো লাগছে না, চলো তোমরা খেতে থেকো, চলো। তো আমাদের অর্ডার চলে আসছে, তোমরা দেখতে পারছো, একটা হচ্ছে মাটন বিরিয়ানি আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমাকে বলে গেছিলো যে এটা মাটন এটা চিকেন, কারণ উপর থেকে দুটোই একই লাগছিলো। তো আমি ভুলে গেছিলাম কোনটা মাটন চিকেন, তারপরে অনেক কষ্টের পরে চিরুনি তল্লাশির পরে বের করতে পারলাম যে কোনটা মাটন আর কোনটা চিকেন। আর কোক চাইছিলাম, কোক ছিল না, তো পেপসি দিয়েই কাজ সারতে হলো। তো পরিবেশন করেই মানে অবভিয়াসলি আমি সার্ভ করি, রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট গেলে আমি সার্ভ করি, আমার সার্ভ করতে ভালো লাগে, তো আমি সার্ভ করছি। আর আমারটা ফার্স্ট হচ্ছে আমারটা নিয়ে, আর সবচেয়ে বড় ব্যাপার অত সুন্দর মতো সার্ভ করতে ইচ্ছেও করছিলো না, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো ভাই। আর অনেকদিন পরে বিরিয়ানি খাবো, জানি না কেমন মানে হবে, তো তাড়াতাড়ি সার্ভ করে খাওয়ার ইচ্ছাই করছিলো, তাই সার্ভ করে মানে সার্ভ করছিলাম। তো আর একটা ব্যাপার, আমি তো হাত দিয়েই খাবো, আর অনু সম্ভবত চামচ দিয়ে খাবে। প্রথমে চামচ দিয়ে খাইছিলো অনু, পরে অবশ্য হাত দিয়ে খাইছিলো। তো চলো তোমরা দেখে থাকো। চলে আসে আর লেট কিসের, হাত দিয়ে তো খাবো অবশ্যই। এই যে কাঁটা চামচ কাঁটা চামচ আমার এগুলো পছন্দ না, আমি তো হাত দিয়ে খাবো বিরিয়ানি। তো এই যে পাশে ও আছে অনু, এই যে ও খাচ্ছে চিকেন বিরিয়ানি, তো খাওয়া শুরু করা যাক আর কি, লেট চলো। একটা বাইট দিয়ে করি, হ্যাঁ অনেকদিন পর।
এই শেষমেশে এও কিন্তু হাত ধরছে, চামচ বন্ধ, চামচ বন্ধ, হাত আমি খাইতে পারবো না। আর তো অন্যর একটু কেনাকাটা ছিল, কেনাকাটা করে আমরা ভাবছিলাম যে না একটু বাড়ি গিয়ে বাড়ি গিয়ে একটু মা বাবার সাথে দেখা করি, ভাগনা ভাগ্নিগুলো ছিল বাড়িতে ওদের সাথে একটু দেখা করি, দেখা করে আবার সেই কাজের জায়গায় ফিরে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে ওরা মামিকে পেয়ে সবাই ঘিরে ধরছে মামিকে, অ্যাকচুয়ালি ছোটোবেলায় যেটা হয় তো ওদের জন্য বেশি কিছু নিতে পারিনি, ছোটো চকলেট ছিল, চকলেট নিয়ে গেছিলাম। ওর এই যে মামি, ওর মামির ঝুলির থেকে সেই খাজানা ওদেরকে বের করে দিচ্ছে, আর ওরা একদম মানে কি বলবো কী যে নিয়ে আসছে ওরা, মানে মামা মামি কী যে নিয়ে আসছে। ও আমরা বাউলি নিয়ে গেছিলাম, চকলেট না বাউলি নিয়ে গেছিলাম, তো দুজনের জন্য দুটো বাউলি দিয়ে দিয়েছি। আর এরপরে তো ফেরার পালা, তো বাড়ি চলে আসছি। তো চলো কথা হচ্ছে সামনাসামনি। তো বাড়ি চলে আসলাম, আজকের মতো কি বলবো, ঘোরাফেরা তো অনেক কিছু করলাম, সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম এক ওই গ্রামের বাড়ি গিয়েছিলাম, আমার ফুলের জায়গায় চলে আসলাম। আর কি বলবো, হ্যাঁ একটা কথা বলি, আজকাল খবরে নিউজে সব কিছু সব মানে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে যে গরমে অমুক স্কুল শিক্ষক অমুক অফিসে বা রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, এত গরম অসুস্থ হয়ে যাচ্ছে, শরীরে মানে অক্সিজেন পাচ্ছে না, একটা আলাদা রকম অনুভূতি, সে বয়স্ক মানুষ থেকে শুরু করে কম বয়সী মাঝারি সবারই। তো তার জন্য আমার দুটো কথা আমি তাদেরকে মানে এই গরম উপলক্ষে এই মানুষের এই ক্লান্তি, এই মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে সেজন্যই আমি দুটো কথা তোমার অনেকটা তো লিখেছি, তো না লিখলে মনে থাকবে না, আমার মাথার মধ্যে আসতে থাকে তখন লিখতে থাকি, মাঝে মধ্যে একটু কবি কবি হয়ে যাই, ঠিক আছে, মানে কবি কবি ভাব একটু মানে কবিতার অভাব, তো আজকে একটা কবিতা হয়ে গেছে অলরেডি, এই পরিবেশ নিয়ে, এই গাছ নিয়ে, এই শহর নিয়ে, সব কিছু নিয়ে, বিশেষ করে আমার শহর নিয়ে। তো আমি আগে বলে নিই কবিতাটা, তারপরে কবিতা ঠিক না, আমার এটা মনের কিছু মানে মনের কিছু কথা বলতে গেলে, মানে আমরাই আমাদেরকে বলছি যে হে মহান মানুষ, নিজেদেরকেই বলছি, আমরা নিজেরাই নিজেদেরকে বলছি যে হে মহান মানুষ। বাড়ালি রাস্তা, গাডলি গাছ, গরলি শহর, কারণ তোর উন্নয়ন চাই। ভাবলি না খোকন, ভাবলি না ওদের বাসার কথা, যেটা ছিল তাদের একমাত্র ঠাই। বুদ্ধি হলো প্রসার তোর, মানে আমাদের বুদ্ধি প্রচুর প্রসার হয়ে গেল। ভাবলি আমাদের চাই ঝকঝকে বড় পাকা রাস্তা, চাই শহরের বড় অট্টালিকা, তাই কি করতে হবে, তাই করলি সাফ, হবে না মাফ, এ কথা ভগবানও জানে। প্রকৃতির সাথে খেলা করলে হবি যে শেষ, এ কথা আছে বেদ পুরাণে। গাছ আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সবারই জানা আছে ভাই, ক খ গ ঘ পড়া কলম, ব কলা কলম, সবাই জানে যে গাছ আমাদের, আরে যারা পড়াশোনা জানে না যে গাছ আমাদের অক্সিজেন দেয়, তারা তো এটুকু জানে যে গাছ আমাদের ছায়া তো প্রদান করে। আজকে শহর তৈরি করার জন্য, বড় রাস্তাঘাট তৈরি করার জন্য যেভাবে গাছপালা আমি নিজের চোখে দেখেছি আমার শহর ধূপগুড়িকে, তো যেভাবে গাছপালা কেটে আমরা শেষ করে দিয়েছি, আজকে তো ভাই অসুস্থ হতেই হবে, প্রকৃতির সাথে খেলা, একদম জীবন্ত ভগবান বলতে গেলে। তো সবাইকে এটাই বলবো, আমার চ্যানেলের মাধ্যমে এটাই একটা মেসেজ দিতে চাই যে আমরা যে বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিতে অন্ততপক্ষে বাড়ির আশেপাশে গাছ লাগানো, বাড়ির যদি একটু ফাঁকা জায়গা থাকে সেখানে দু একটা গাছ, যদি আমরা মানে ব্যাকআপ নিয়ে যদি কোনো কিছু করি তাহলে হয় বেটার হতো মনে হচ্ছে। আজকে যে আমাদের ধূপগুড়িতে যেসব জায়গায় রেলিং দেওয়া হয়েছে, তো সেটা যদি রেলিং না, রেলিংয়ের জন্য অ্যাক্সিডেন্টও হচ্ছে বেশি, রেলিং না দিয়ে যদি সেই রেলিংটার ওই মাঝখান দিয়ে যদি কিছু শেড ট্রি লাগানো যেত তাহলে মনে হয় একটু হলেও ছায়া পেয়ে মানে ছায়া পাওয়া যেত,
পরিবেশটা ভালো থাকতো। তো বেশি কিছু বলবো না, অনেক কিছু বলে ফেললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পারলে বাড়িতে একটা হলেও গাছ লাগাবে, কারণ আমাদের নেক্সট প্রজন্ম ভাই খুব কিন্তু ভাই বিপদের মুখে। তো টাটা, গুড নাইট, বাই।